নমস্কার, এসকে লার্নিং এ সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন, এবিটি এর টেস্ট পেপার পেজ নম্বর AC-53 ও AC-60। প্রথমে আসছি AC-53-তে, শুরু করছি আলোচনা। প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ, সঠিক উত্তর হবে চিনে নেওয়া, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর মুদালিয়র, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1964 সালে, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। চার নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের জন্য গৃহীত কর্মসূচি? সঠিক উত্তর হবে প্রাথমিক, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। পাঁচ নম্বর প্রশ্ন, অ্যাবাকাস কোন বিষয়ের শিক্ষার উদাহরণ? সঠিক উত্তর হবে গণিত, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। ছ নম্বর প্রশ্ন, পরিবর্তনশীল মানকে কী বলে? সঠিক উত্তর হবে চল বা চলক বলে, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। সাত নম্বর প্রশ্ন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে থার্স্টন, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি জৈবিক প্রেষণার উদাহরণ হল? সঠিক উত্তর হবে ক্ষুধা, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কাসা দায় বাম্বেনি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে মন্তেশ্বরী, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরের কথা বলেছেন? সঠিক উত্তর হবে চারটি, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। এগারো নম্বর প্রশ্ন, বৃত্তি ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল? সঠিক উত্তর হবে AICTE, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। জাতীয় সাক্ষরতা মিশনের কাজ কবে থেকে শুরু হয়? সঠিক উত্তর হবে 1988 খ্রিস্টাব্দে, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। তেরো নম্বর প্রশ্ন, কোনটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ নয়? সঠিক উত্তর হবে শিক্ষণ মডেল, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। টাস্ক ফোর্সের সুপারিশ কোন কমিশনের? সঠিক উত্তর হবে কোঠারি কমিশন, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। পনেরো নম্বর প্রশ্ন, UGC প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1953 সালে, এখানে প্রত্যেকটি অপশানই ভুল। প্রোগ্রাম শিক্ষণ ডেসের প্রবর্তিত শিক্ষণ তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? সঠিক উত্তর হবে স্কিনার, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। আসছি পরের প্রশ্নে, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয়? কারেক্ট অ্যান্সার হবে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের ওপর প্রভাব বিস্তার করে? কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রাথমিক, অপশন বি এখানে সঠিক উত্তর। ড্যালোর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল? সঠিক উত্তর চারটি, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। অন্তর্দৃষ্টি সম্ভব কেবলমাত্র ড্যাশ বুদ্ধিসম্পন্ন প্রাণীদের ক্ষেত্রে, সঠিক উত্তর হবে উন্নত, অপশন এ। বয়স্ক শিক্ষার অর্থ হল? এখানে সঠিক উত্তর হবে সবগুলি, অপশন ডি এখানে সঠিক উত্তর। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হল? সঠিক উত্তর হচ্ছে আর টাইপ, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে NEP 1986 এর একটি নীতি হল ড্যাশ স্থাপন করা, এখানে কারেক্ট অ্যান্সার হবে স্বয়ংশাসিত কলেজ, অপশন এ এখানে সঠিক উত্তর। আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ, কথাটি বলেছেন, এখানে সঠিক উত্তর হবে ম্যাকডুগাল, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আসছি পেজ নম্বর AC-60-তে, শুরু করছি আলোচনা। আসছি এক নম্বর প্রশ্নে, জ্ঞানের শিখনের শেষ স্তরটি হল? কারেক্ট অ্যান্সার হবে সমস্যা সমাধানের শিখন, অপশন ডি এখানে সঠিক উত্তর। শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরে সুপারিশ করেন? সঠিক উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশন, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। পরিণমন এক প্রকার, সঠিক উত্তর হবে স্বাভাবিক প্রক্রিয়া, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। মনোযোগের একটি আভ্যন্তরীণ নির্ধারক হল? সঠিক উত্তর হবে মেজাজ, অপশন বি। স্কিনারের অনুবর্তনটি হল? কারেক্ট অ্যান্সার হচ্ছে আর টাইপ, অপশন এ এখানে সঠিক উত্তর। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল নিয়ে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন? কারেক্ট অ্যান্সার হবে কোহলার, অপশন ডি এখানে সঠিক উত্তর। 8, 9, 12,
14, 13, 4, 7 স্কোরগুলির গড় মান হলো এখানে কারেক্ট অ্যান্সার হবে 9.5, অপশন এ এখানে সঠিক উত্তর। শ্রেণী 60 থেকে 65-এর মধ্যবিন্দু হলো কারেক্ট অ্যান্সার হবে 62.5, অপশন বি এখানে সঠিক উত্তর। রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যথাক্রমে 120 অ্যান্ড 30 হয় তাহলে নিম্ন স্কোর হবে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি 90। সপ্তপ্রবাহের সুপারিশ করেছিল, সঠিক উত্তর হবে মুদালিয়র কমিশন, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। নবোদয় বিদ্যালয় হলো সঠিক উত্তর হবে মেধাবীদের জন্য, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ মহাবিদ্যালয়ের আদর্শ ছাত্র সংখ্যা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন এ 250। 300 জনের বেশি হবে না এটা বলা হয়েছে, তাই এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে 250। মুদালিয়র কমিশন গঠিত হয়, সঠিক উত্তর হবে 1952, অপশন বি এখানে সঠিক উত্তর। গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ গঠিত হয়, এখানে সঠিক উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে, চারটে অপশানই দেখছি ভুল আছে। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়, সঠিক উত্তর হবে 2002 সালে, অপশন বি এখানে সঠিক উত্তর। জাতীয় শিক্ষানীতি ঘোষিত শিক্ষা কাঠামোটি হল, কারেক্ট অ্যান্সার হবে 10+2+3, অপশন এ এখানে সঠিক উত্তর। পিওএ এর পুরো কথাটি হল, কারেক্ট অ্যান্সার হবে প্রোগ্রাম অফ অ্যাকশন, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। একত্রে বসবাসের শিক্ষা হল, সঠিক উত্তর হবে আন্তর্জাতিক শিক্ষা, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় হল, কারেক্ট অ্যান্সার হবে জনসংখ্যা বিস্ফোরণ, অপশন সি এখানে সঠিক উত্তর। টিএলসি এর পুরো কথাটি হল, সঠিক উত্তর হবে টোটাল লিটারেসি ক্যাম্পেইন, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। মাল্টিমিডিয়ার একটি উদাহরণ হল, সঠিক উত্তর হবে দূরদর্শন, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা হল, সঠিক উত্তর হবে ইউনেস্কো, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কম্পিউটারের প্রধান অংশ হল, সঠিক উত্তর হবে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন এ এখানে সঠিক উত্তর। ইন্টারনেট এক্সপ্লোরার হলো এক ধরনের, সঠিক উত্তর হবে সফটওয়্যার, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার।